আমি একসময় জনপ্রশাসন সচিব ছিলাম। পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে বিশেষ লোক পাওয়া যায় নাই, 50 ছিল মার্কস, সেই মার্কস কমিয়ে 40 করা লোকের অভাব। কেন লোকের অভাব? এই দুর্নীতির কারণে লেখাপড়া নাই, গাইড বই। আমি জেলা প্রশাসক বলবো আপনি গাইড বই কোচিং যারা করাচ্ছে অবৈধভাবে সরকারি নিয়মের বাইরে, আপনি আমাদেরকে বুঝতে পারেন আগামী 20 কর্ম দিবসের মধ্যে দিস ইজ আন ইনস্ট্রাকশন দ্যাট ইউ ক্যান অ্যাপ্লাই। উইল সি কত শক্তিধর লোক সে। আমরা বহু শক্তিধর লোককে নিয়ে এসেছি, রেজিস্টার অফিস আমাদের কলম কাপড়ে, হাতও কাপড়ে, বুকও কাপড়ে। একটা কথা প্রথমে এসে বলেছে চাপে ছিলাম। এই চাপের কারণে আপনি কাজ করেন নাই বলে কেউ কেউ তো দেরি হচ্ছে, এমন করে ইতিহাস দেখে কেমন করে? আমি আপনাকে চাপ দিয়েছি, আমি একজন মন্ত্রী বা আমি একজন রাজনৈতিক নেতা, আমি আপনাকে চাপ দিয়েছি, আপনি কাজটা করেন নাই তাই আপনাকে দেরি হচ্ছে, এমন করে ইতিহাস আছে? আমার চাকরি জীবনে দেখি এখন তো বলতে পারেন যে মাইলের ভয় আছে, মাইলের ভয় থাকতে পারে। জাস্ট প্রফেশনাল হ্যাকার, ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট। এখন আপনাকে ট্রেড অফ করতে হবে, আপনি কি দেশটাকে জাহান নামে নিয়ে যাবেন নাকি না এসডিজি বাস্তবায়ন করবেন? আপনার এই চাপ এসডিজি বাস্তবায়নকে উৎসাহিত